আসসালামু আলাইকুম সুস্থ থাকতে গেলে সবার আগে নজর দিতে হয় খাওয়া দাওয়ায় বিভিন্ন পোষক পদার্থ যাতে ঠিকমতো মেলে তার দিকে খেয়াল রাখতে হয় সেই তালিকার মধ্যে পড়ে ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখা থেকে কোষ উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখা ভিটামিনের প্রয়োজনীয় তালিকা বেশ লম্বা তার মধ্যেই যদি বাসাই করতে হয় তাহলে অবশ্যই প্রথম সারিতে পড়বে ভিটামিন ডি মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি মাইক্রো নিউট্রিয়েন্স হাড় ও দাঁতের গঠন ভালো রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভিটামিন ভিটামিন ডি এর অভাবে নানা সমস্যা দেখা যায় পিঠে কাঁধে ব্যথা চুল ঝরে যাওয়া গা শুকাতে দেরি হওয়া হাড় দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সের পরে মহিলাদের হাড় দ্রুত ক্ষয় পেতে থাকে ভিটামিন ডি এর অভাবে অধিকাংশ মহিলা নানা রোগেও আক্রান্ত হন এগুলো রুখতে গেলে প্রথম থেকে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিন ডি পাওয়ার দিকে নজর দিতে হবে ত্বকে পর্যাপ্ত পরিমাণে সূর্যর আলো পড়লে শরীর বৃত্তীয় প্রক্রিয়ায় ভিটামিন ডি তৈরি হয় বিশেষজ্ঞরা বলে থাকেন সূর্যলোকে থাকাই প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরির সবচেয়ে ভালো উপায় ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো শরীরে ক্যালসিয়ামের মাত্রা হাড়ের গঠন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে অনেকেই কুসুম ছাড়া ডিম খান অতিরিক্ত ফ্যাট এড়ানোর জন্য এমন করা হলেও এতে হাত ছাড়া হয় বিপুল পরিমাণ পুষ্টি ডিমের কুসুমে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি থাকে ফলে সবসময় ডিমের কুসুম বাদ দেওয়া ভালো নাও হতে পারে পাশাপাশি ডায়েটে ডিম রাখাও প্রয়োজন কারণ ডিম প্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস নিরামিষ প্রোটিনের অন্যতম বর্ষার উৎস হচ্ছে মাশরুম পাশাপাশি মাশরুম পর্যাপ্ত ভিটামিন ডি এর উৎস বলা হয়ে থাকে পানিতে ভালো করে ধুয়ে রোদে বেশ কিছুক্ষণ রেখে দিলে ভিটামিন ডি এর পরিমাণ বেড়ে যায় মাশরুমে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম